হেল্ল নমস্কাৰ মোৰ মনোমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, পুনৰাই তোমালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আজি মই ক্লাছ টেনৰ গণিতৰ অনুশীলনী 3.4 আলোচনা কৰিম। আজিৰ চাপ্টাৰত আমি ৰৈখিক সমীকৰণৰ জোৰবোৰ সমাধান কৰাৰ আন এটা পদ্ধতি আলোচনা কৰিম। ইয়াৰ আগত আমি প্ৰতিস্থাপন পদ্ধতি আলোচনা কৰিলোঁ। এই এক নম্বৰত এই যে ৰৈখিক সমীকৰণৰ জোৰবোৰ দিছে, এইবোৰ আমি দুটা পদ্ধতিৰে সমাধান কৰিব কৈছে প্ৰশ্নত। মই কিন্তু অকল অপনয়ন পদ্ধতিটোৱে কৰি দিম, যিহেতু প্ৰতিস্থাপন পদ্ধতি মই অলৰেডি তোমালোকক শিকাই দিলোঁ আগৰ ভিডিঅ'ত। সেই পদ্ধতিৰে তোমালোকে ঘৰত কৰি ল'বা, আৰু মোক ক'লে হ'ল, যিটো নোৱাৰিবা মই দেখাই দিম। আৰু পৰীক্ষাত কিন্তু এইদৰে অপনয়ন পদ্ধতি প্ৰতিস্থাপন পদ্ধতিত কৰা বুলি নাহে, সমাধান কৰা বুলি আহে। যিটো পদ্ধতি তোমালোকৰ ভাল লাগে সেইটো কৰিবা। কেতিয়াবা দি দিব পাৰে অপনয়ন পদ্ধতি, তেতিয়া কিন্তু সেই পদ্ধতিতে কৰিব লাগিব, জেনেৰেলি নিদিয়ে। তেনেহ'লে আমি এক নম্বৰ অংকটো চাওঁ এতিয়া, হয় নে নহয়? এক নম্বৰ অংকটো এইটো আমি কি পদ্ধতি কৰিম আজি? অপনয়ন পদ্ধতি। আজিৰ পদ্ধতিৰ নাম হ'ল অপনয়ন পদ্ধতি। ওকে, পদ্ধতি, আজি অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিটো অলপ বেলেগ, ইয়াতে প্ৰতিস্থাপন কৰিব নালাগে। ইয়াত আমাৰ যিটো ধ্ৰুৱক কনষ্টেণ্ট, যিটো এইটো সদায় সোঁফালে থাকে। আমাক দুটা দিছে, এক্স প্লাছ ৱাই ইকুৱেল টু ফাইভ, এইটোক আমি দিম এক নম্বৰ। আৰু এটা দিছে টু এক্স মাইনাছ থ্ৰী ৱাই ইকুৱেল টু ফ'ৰ, এইটোক আমি দিম দুই নম্বৰ। প্ৰথম কাম কি কৰিম আমি? এই যে যিটো কনষ্টেণ্ট, যিটো ধ্ৰুৱক, এইটো সদায় আমি সোঁফালে ৰাখিম আৰু চলকবোৰ বাওঁফালে থাকিব। তাৰপিছত আমি চাম যিকোনো এটা চলকৰ সহগবোৰ মিলাব লাগিব। সহগ বুজি পাইছা ন? সহগটো তোমালোকে জানে, এক্সৰ সহগ দুই আৰু এই এক্সৰ সহগ হ'ল ওৱান, ৱাইৰ সহগ ওৱান আৰু এই ৱাইৰ সহগ তিনি। আমি যিকোনো এটা চলকৰ সহগ মিলাম, আৰু যদি মিলোৱা থাকে তোমালোকে মিলাব নালাগে। ইয়াতে মিল নাই, যিকোনো এটা মিলাব লাগে। এক্সৰ সহগ ওৱান, ইয়াতে টু, মানে এক্সৰ সহগটো মিল নাই। ৱাইৰ সহগ ওৱান, ৱাইৰ সহগ থ্ৰী, ৱাইৰ সহগটো মিল নাই। আমি যিকোনো এটা মিলাব পাৰোঁ। যদি আমি এক্সৰ সহগ মিলাব বিচাৰোঁ, তেতিয়া এই দুই নম্বৰত এক্সৰ সহগ কিমান আছে? দুই আছে। এই দুইটোৰে আমি এই গোটেইটোক ইনটু কৰিম। ইয়াতে লিখি দিম, চাবা, টু ইনটু ওৱান। টু ইনটু ওৱান মানে কি? এই যে এক্সৰ সহগ, মই এক্সটো মিলোৱাম আৰু, তোমালোকে যদি ৱাই মিলোৱা, ইয়াতে লিখিলা ইয়াতে থ্ৰী ইনটু ওৱান, কাৰণ ৱাইৰ সহগটো তিনি। টু ইনটু ওৱান মানে, ওৱান মানে গোটেইটো, এই পুৰা সমীকৰণটো, এই গোটেইবোৰক আমি টুৰে ইনটু কৰিম। টু এক্স, টু ৱাই, আৰু দুই পাঁচ গুণ দহ, বুজিলা? এইটো হ'ল, এইটো আমাৰ হৈ যাব তিনি নম্বৰ। এইদৰে দীঘলকৈ টান দিবা, তিনি নম্বৰ দিবা। অ'কে, তাৰপিছত আমি কি কৰিব লাগিব এতিয়া? এতিয়া দুই নম্বৰৰ এক্সৰ সহগ আছিলে দুই, এই দুইটোৰে আমি এই গোটেইকেইটাক পূৰণ কৰিলোঁ। এতিয়া উল্টাটো কৰিম, এক নম্বৰত এক্সৰ সহগ কিমান? ওৱান, এই ওৱানৰে আমি এতিয়া এই দুয়ক পূৰণ দিম। ওৱান পূৰণ ওৱানেৰে পূৰণ দিলে একে থাকিব, টু এক্স মাইনাছ থ্ৰী ৱাই, এক্স চাৰি গুণ চাৰি। অ'কে, এইটো হ'ল আমাৰ নম্বৰ ফ'ৰ। তোমালোকে বুজিলা, দুই নম্বৰৰ এক্সৰ সহগ এই যে এই দুই, এই দুয়েৰে আমি কাক পূৰণ দিলোঁ? গোটেইটোক। আৰু ইয়াৰ সহগ কিমান? ওৱান, একো নাই মানে ওৱান, এই ওৱানেৰে আমি কি পূৰণ দিলোঁ? এই গোটেইটোক, বুজি পাইছা ন? এইদৰে আমি মিলাই ল'লোঁ। এতিয়া চোৱা, আমাৰ এটা চলক মিলি গ'ল। কেতিয়াবা মিলা থাকে, তোমালোকে মিলাব নালাগে। কোনটো মিলিলে? আমাৰ এক্স মিলিলে। যিটো মিলিলে এইটোক আমি কাটিব লাগিব। ইয়াত এটা ইম্পৰ্টেণ্ট কথা আছে, এনেকৈ টান দিবা, যদি দুয়োটাৰ চাইন একে থাকে, চিন যদি একে থাকে, মাইনাছ কৰিব। ইয়াতে এইটোও প্লাছ, এইটোও প্লাছ, মানে মাইনাছ কৰিম। তিনি আৰু চাৰিক আমি মাইনাছ কৰিম, মানে এই সমীকৰণৰ পৰা এই সমীকৰণটো মাইনাছ কৰিম।
এইটোও মাইনাস তৃতীয়ও মাইনাস করিম, মানে সিন সমান হলে এটা লিখি দিছো, সিন চিহ্ন সমান হলে বিয়োগ করিব, কি করিব লাগিব বিয়োগ, চিহ্ন সমান হলে কি করিবা বিয়োগ করিব, বিয়োগ করিব লাগে, এটো এটা জানিবলগিয়া কথা। এটা চিহ্নটো আমার সমান, আমি এই এইটোকে আমি কাটিম, এইটো আমি চাব নালাগে, আমি মিলাইছো কাক এক্সক মিলাইছো, ওকে, তে চিহ্নটো সমান গতিকে আমি এটো মিলাব লাগিব। এতিয়া এই টু এক্সক কাটিব হলে আমি কি করিব লাগিব মাইনাস করিব লাগিব, মই এটা লিখি দিলো যে চিহ্নটো সমান হলে বিয়োগ করিব লাগিব, প্রথম অঙ্কটো বুঝি লওয়া, তারপর তো আর একই হয়ে যাব, ওকে, আমি বিয়োগ করিম কাক তিন আর চারি, এটা লিখিবা থ্রি মাইনাস ফোর, আর বিয়োগ করিলে তোমালোকে সৰু ক্লাসত পড়িছা এইট নাইনত, বিয়োগ করিলে তলরবোৰৰ চিহ্নবোৰ চেঞ্জ হয়ে যায়, এইটো প্লাস আছে এইটো মাইনাস হয়ে যাব, এইটো মাইনাস আছে এইটো প্লাস হয়ে যাব, প্লাসবোর তলত লিখি দিবা, তেতিয়া চকুত পড়িব, নিলিখিলেও হয় কিন্তু লিখিলে ভাল। এতিয়া হল ইমানখিনি হয়ে গেল আমার, এতিয়া ইয়ার চিন মাইনাস নয়, এতিয়া ইয়ার চিন প্লাস, কিয় এইটো চেঞ্জ হল, কারণ আমি মাইনাস করছো, যদি প্লাস করলোহেতেন তেতিয়া আমি এইটো চেঞ্জ নকরিলোহেতেন, সলনি নহব, আর প্লাস কেতিয়া করিম, চিন বিপরীত হলে প্লাস করিম, চিন সমান হলে বিয়োগ করিম, এটা সমান হয়েছে, যেটু মিলিছে আমি এইটুকে চাম, ওয়াইক চাব নালাগে, আমি মিলাইছো কাক একশো, ইয়ার চিনটো চাম প্লাস প্লাস, গতিকে আমি মাইনাস করছো, মাইনাস মাইনাস হলেও আমি মাইনাস করিম, ওকে, তো এই প্লাস টু এক্স এইটো এতিয়া হয়ে গেল মাইনাস টু এক্স, এই দুটা কাটি যাব জিরো হয়ে গেল, এইটো এটা মাইনাস নয়, এইটো এটা কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস তিন আর দুই যোগ করলে ফাইভ ওয়াই ইকুয়াল, এইটো এটা আছে মাইনাস, প্লাস আসলে কিন্তু চেঞ্জ হল ন, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসর মানটো বেশি, এটা হব সিক্স, তেনে হলে ওয়াই এর মান কিমান ওলাব সিক্স বাই ফাইভ, তেনে চোয়া আমি ওয়াই এর মানটো পাই গেল, এতিয়া ওয়াই হলালে আমার কিমান সিক্স বাই ফাইভ, এই ওয়াই এর মানটো আমি ইয়াত বহুৱাব পাৰো অথবা ইয়াত বহুৱাব পাৰো, যিকোনো এটাত বহুৱালে হল, আমি এক নংতে বহাম, ওয়াই এর মান এক নংত বহুৱাই পাওঁ, এক নং আমার কিমান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ, এক্স প্লাস ওয়াই, ওয়াই মানে সিক্স বাই ফাইভ, পাঁচ হল, ইয়াত আমার লখাগু লব লাগিব, ওকে, তো মই আগতে শিকাই দিছো লখাগু তোমালোকে পারায়, ইয়ার তলত ওয়ান ইয়াত ফাইভ ইয়াত ওয়ান, ওয়ান ফাইভ ফাইভ লখাগু কিমান ওয়ান ফাইভ ওয়ান, ওয়ান ফাইভ ওয়ান লখাগু হব ফাইভ, তো লখাগুড়ে আমি কি করিব লাগে আটাইবোৰ পদকে পূরণ করি, ফাইভ ইন্টু এক্স সিক্স, ফাইভ ইন্টু ফাইভ, ফাইভ ইন্টু ফাইভ, এই ফাইভ তলৰ ওপৰ কাটি গল, থাকিলে ফাইভ এক্স প্লাস সিক্স, পাঁচ পাঁচ গুণ পঁচিশ, ওকে, এতিয়া ফাইভ এক্স টুয়েন্টি ফাইভ, সিক্স টু প্লাস এইফালে গেলে মাইনাস, ফাইভ এক্স টুয়েন্টি ফাইভৰ পৰা সিক্স মাইনাস করলে কিমান হব নাইনটিন, তাহলে এক্স আমার ওলালে নাইনটিন বাই ফাইভ, ফাইভ পূরণ আছে, সাইড চেঞ্জ করলে হরণ,
আমি উত্তর পালো এক্স পালো আমি 19/5 আর ওয়াই পাইছিল আমি 6/5 এইদরে আমি অপনয়ন পদ্ধতির অঙ্কটো করি এতিয়া মই যে তোমালোকক দেখুৱাই দিও ভেরিফাই করি আমি ভেরিফিকেশনটো করি মই তোমালোকক দেখাই দিছো যে অঙ্কটো শুদ্ধ নেকি পরীক্ষাত ভেরিফিকেশন নকৰিবা ওকে তো ভেরিফিকেশন করো আমি ভেরিফিকেশন মানে সত্যাপন ওকে এক্স আমি পাইছো 19/5 ওয়াই পাইছো আমি 6/5 তে সমান সমান হর হলে লখাগুটো একটুয়ে হব 5 হব 5 এই হরেরে লখাগু করণ করিলে 1 আর একেরে 19 পূরণ করিলে 19 পাঁচেরে পাঁচ করণ করিলে 1 1 ছগুণ 25 5 5 5 গুণ 25 আমার এনেকুৱা আছিল নে নাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আছিল আমি এক্স আর ওয়াইক মানটো বহাই উত্তরটো কি পালো 5 পালো মানে আমার অঙ্কটো উত্তর তো এইটো প্রথম অঙ্ক অল সময় ললে অপনয়ন বুঝিলা যি কোনো এটা চলকক আমি সহগটো মিলাব লাগিব যদি মিলোৱা থাকে মিলাব নালাগে মই মিলালো 100 তোমালোকে যদি ভাবা নাই স্যার আমি 3 মিলাম থ্রিরে পূরণ করিবা ইয়ার ওয়াই হওয়া কি মান তিনি এই তিনিটোরে গোটেই ওয়ানটো পূরণ করব ইয়াতে আমি লিখিম 3 × 1 তেতিয়া হয়ে যাব 3x 3y আর 15 হব আর তলত কি আহিব ইয়ার ওয়াই এতিয়া 2 নম্বরের ওয়াইর সহকারে আমি ওয়ানক পূরণ করলো 1 নম্বরের ওয়াইর সহকারে আমি 2 পূরণ করিম ইয়াত আমি এক্স মিলাইছো হয় না 2 নম্বরের এক্সর সহক কি 2 রে আমি গোটেইটো পূরণ করেছো আকো 1 নম্বরত এক্সর সহক কি 1 1 আমি 2 নম্বরটো পূরণ করি তারপর আমি মিলি গল এক্স মিলি গল এটা এক্সটোকে আমি কাটিব লাগে যদি মিলার পিছত হেতো দুটার সিন সমান হয় এই সব সিন সমান হলে বিয়োগ করিব লাগিব মানে দুটাই প্লাস হল আমি খালি মিলাটোহে চাব লাগিব ওয়াইক চাব দরকার নাই প্লাস হলে দুটাই সিন সমান হলে আমি কি করি মাইনাস করি এই দুটা সমীকরণ আর সিন বিপরীত হলে আমি কি করি প্লাস করি এটাই অঙ্কটো মেইন নাম্বার টু আমার কি দিছে 3x + y = 10 আর 2x - 2y = 3x + 4y = 10 আর আমি ধ্রুবকটো সদায় সোঁফালে রাখিম এটা আছেই 2 নম্বর আমার আছে 2x - 2y = 2 ইয়াত কোনো সাধারণ উৎপাদক নাই চোৱা ইয়াতে 3 3 যাব 4 আর 10 মাজত সাধারণ উৎপাদক আছে 2 4 হরণ যাব 10 যাব কিন্তু 3 তো নাই 3 2 হরণ না যায় গতিকে এইটো করিব একো করিব নাই তোমালোকে এই সমীকরণটো দিয়ার পিছত চাবা কিবা সাধারণ উৎপাদক আছে নেকি উৎপাদক তো মই বুঝাই দিলো আগতে মানে ইয়াতে চোৱা 2 এই পদত 2 আছে পূরণ উৎপাদক আছে এই পদটোতো 2 উৎপাদক আছে এই পদটোতো 2 উৎপাদক আছে মানে আমি এই দুটা পদর পৰা 2 কমন লব পাৰিম দুয়োটাতে 2 উৎপাদক আছে 2 লবা আর ইয়াতো থাকিব লাগিব 2টো আছে 2 উৎপাদক 2 কমন ললা কমন মানে এইদরে কমন ললে ব্যাকেট আহিব এক্স আহিব 2টো লখি ললো আমি ওয়াই আহিব ইয়াতে 2 x - y এই 2টো পূরণ আছে ওকে সাইড চেঞ্জ করলে কি হবে হরণ হবে 2 এগুণ x - y = 1 আমি ইকুয়েশনটো সরু করিল এতিয়া আমার অঙ্ক করা সুবিধা হবে বুঝি পালা তিনিওটা পদত যদি কোনোবা সাধারণ উৎপাদক থাকে এইদরে তোমালোকে কমন লবা প্রথমতে দুটা পালবা আর এই পদটো হরণ হবো ন ইয়াতে এইটোর উৎপাদক থাকিব লাগিব আছে তেতিয়াহে কাটিলে এইটোত যদি উৎপাদকটো নাথাকে আমি লব নোৱাৰিম চোৱা ইকুৱেশ্যনটো আমাক দিছিলে 2x - 2y = 2 আমি কিমান সৰু কৰিলোঁ এতিয়া আমাৰ দুটা ইকুৱেশ্যনত মিলা নাই এক্স এক্স ৱাই ৱাই এইবাৰ আমি ৱাই মিলাম আগৰবাৰ আমি এক্স মিলাইছিলোঁ 2 নম্বৰত ৱাইৰ সহক কিমান 1 আমি 2 নম্বরের ওয়াইর হক 1 আমি কাক পূরণ করি 1 নম্বর এইসব 2 নম্বরত সাইনটো লব না লাগে অকল হকটো লবা 1
ওয়ানেরে আমি কাক পূরণ করিম এই গুটে সমীকরণ ওয়ানেরে পূরণ করলে একই থাকিব ন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টেন এটা হয়ে যাব আমার তিন নম্বর। এতিয়া আমি কি করিম, আমি তো ওয়াই মিলাই আছো এক নম্বর দুই নম্বর ওয়াইয়ের সহকারে আমি কি করলো এই দুই নম্বর ওয়াইয়ের সহকারে আমি এক নম্বরক পূরণ করলো। এটা এক নম্বর ওয়াইয়ের সহকারে আমি কাক পূরণ করি দুই নম্বর সমীকরণক পূরণ করি এক নম্বর ওয়াইয়ের সহক কি ফোর। ওকে দেন আমি ইয়াতে লিখিম ফোর ইন্টু দুই নং সমীকরণ ফোর এক্স হব মাইনাস ফোর ওয়াই আর চারি এগুণ চারি। ইয়াত মানে আগের অঙ্কত যে কইছিল আমি কাক চাম যাক আমি মিলালো যেটু আমি চলক মিলালো আমি কাক মিলালো ওয়াইক মিলালো এতিয়া মিলোৱাৰ পিছত দুজনের দুটা পদর চিন চাম চিনটো ইয়াতে বিপরীত চিন বিপরীত হলে আমি কি করিম প্লাস করিম আগতো চিন কি আছিল সমান লৈছিল সমান আছিল কারণে আমি মাইনাস করছো ইয়াতে মই লিখি রাখো তোমালোকে এটো মনত রাখিবা চিহ্ন বিপরীত হলে যোগ করিবা। ওকে এটো পরীক্ষাত লিখি নিদিবা আকো দেই মই বুঝি পাবো তা আমি এটা তিন আর চারি কি করিম প্লাস করি দুটা বুঝি গেলে পিছর অঙ্কবর স্পীডত করিব পাৰিম প্লাস করলে আকো তলর সিনবর চেঞ্জ নহব আগর অঙ্ক দেখিছিল নে এতে প্লাস আসলে মই মাইনাস করে দিল চেঞ্জ হল চেঞ্জ হওয়াটো ব্যাকেটতে লিখিবা এতে লিখিব নালাগে কিছু মানে নিলিখে নিলিখিলেও হব কিন্তু তুমি অঙ্ক করার মনে থাকবে লাগবে যে এটা প্লাস নয় এটা মাইনাস কিন্তু ইয়াত চেঞ্জ নহব এটা আমি প্লাস করেছো কোনো ধরনের চেঞ্জ নহব এটু প্লাস আছে প্লাসেই মাইনাস আছে মাইনাসে প্লাস আছে প্লাসে তিন আর চারি যোগ করলে সাত এই দুটা তো কাটি যাব চোদ্দ দশ আর চারি যোগ করলে চোদ্দ এক্স কি হব আমার ফোরটিন বাই সেভেন সাত দুগুণ চোদ্দ এক্স পাই গেল দেখিলা। এতিয়া এই এক্সর মানটা আমি যিকোনো এটা বহাব পারো এক নঙতেও বহাব পারো দুই নঙতেও বহাব আমি এক নঙতে বহাম। ওকে এক্সর মান এক নঙত বহুয়াই এক নং আমার আসলে থ্রি এক্স থ্রি ইন্টু এক্সর মান টু টু ফোর ওয়াই ওয়াইয়ের মান না জানো টেন তিন দুগুণ ছয় এটু ফোর ওয়াই টেন হল এতিয়া ফোর ওয়াই টেন সিক্স প্লাস আছে ইপিনে গেলে মাইনাস ফোর হল দশের পর ছয় বিয়োগ করলে চারি এটু ফোর ওয়াই তেনহলে ওয়াই কি হব ফোর বাই ফোর কাটি ইমান হল ওয়ান ওয়াই পাই গেল আমি ওয়ান এতে কে এক্স সমান টু আর ওয়াই সমান ওয়ান অঙ্কটো হয়ে গেল। এতিয়া আমি শুদ্ধ হয়েছে না নাই চাম ন আমার সমীকরণটো কি আছিলে ভেরিফিকেশনটো মই করে দিম জাস্ট ভেরিফাই মই করে চাম আর উত্তর না চাম এইটো আসলে আমার সমীকরণ দুটার ভিতর যিকোনো এটা বহালে হল আমি ইয়াতে এইটোর এক্সর মানটো টু বহাম ফোরর মান ওয়ানর মান ফোর ওয়াইয়ের মান ওয়ান ছয় চারি দশ মিলিলে দেখিলা মানে আমার অঙ্কটো শুদ্ধ এটি আসলে নাম্বার টু। এতিয়া আমি করিম নাম্বার থ্রি করি কোনটো করিম নাম্বার থ্রি ইয়াত চা মই যে আগর অঙ্কবোৰত আমার কনস্ট্যান্ট যেটো ধ্রুবক এটো সুফালে আছিল ইয়াত কিন্তু নাই আমি সুফালে নিব লাগিব অপনয়ন পদ্ধতিত ধ্রুবকৰ মানটো সদায় রাইট সাইডত থাকে তেনেহলে তোমালোকে কি করিবা আমি কি করিম থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ফোরক এইফালে লৈ যাম বাওপক্ষৰ পৰা মানে লেফট হ্যান্ড সাইডৰ পৰা রাইট হ্যান্ড সাইডত লৈ গৈ এইটোক আমি এক নম্বর দিব তারপর চাম কোনো ধরনের সাধারণ উৎপাদক আছে নাই এইখিনি কাম আমি কৰিব লাগিব অলপ মনোযোগেৰে তারপর এটা আছে নাইন এক্স টু ওয়াই প্লাস সেভেন আমার চলক সমূহ চলক থকা পদবুর আমার একপিনে থাকিব ইয়াতে চলক থকা পদটো কোনপিনে আছে রাইট সাইডত আছে এইটোক আমি লৈ আনিম প্লাস আছে ইফালে আহিলে মাইনাস এইটোক আমি দিম
দুই নম্বর, এইদরে তোমালোকে সজাই লব লাগিব। আগর অঙ্ক দুটা সজাই দিয়াই আসলে, ওকে তেনহলে এতিয়া আমি এটু মিলাব লাগিব। তেনহলে আমি ইয়াতে এতিয়া সোয়া ইয়াতে এক্স এক্স মিলা নাই, ওয়াই ওয়াইও মিলা নাই, যিকোনো এটা মিলালে হল। এটা কিছু মানে কি করে, এটা নাইন আছে ইয়ার লগত তিনি পূরণ করে দিয়ে নাইন হয়ে যায়, তিনি তিনি গুণ ন, নয় নয় মিলি যায়। তেনেকুৱা হলে প্রতিটো অঙ্কত বেলেগ বেলেগ নিয়ম হব, তোমালোকে ইমান কঠিন নিয়মত যাব নালাগে, এটাই নিয়মত করিবা। ইয়ার সহকটোরে এক নম্বরক পূরণ করিবা আর এক নম্বরের সহকারে দুই নম্বরক, এটাই নিয়মিকা। বহুত ছাত্র আছে কি করে, এটা দেখিছে যে তিনি পূরণ করলে তো একশোর লগত মিলি যায়, এইটোর ওয়ানের লগত যদি আমি তিনি পূরণ করি, তিনি তিনি গুণ ন, তিনি পাঁচ গুণ পনেরো, তিনি চারি গুণ বারো, আর এইটোর লগত ওয়ানে পূরণ করব লাগিব। তো মই যেটো নিয়ম শিকালো এতিয়া, এটা আকৌ আরোটা নিয়ম শিকাব লাগিব, সেইকাৰণে এইবোৰত নালাগে। আমি ওয়াইকে মিলাম, কারণ ন আর তিনি অলপ ডাঙর হয়, সংখ্যাটো এইটোর অলপ সরু হয় পাঁচ আর দুই, আমি ওয়াই মিলাম। তো ওয়াইয়ের সহক কিমান আছে দুই নম্বরের দুই, এই দুয়ের আমি কাক পূরণ করি ওয়ানত, মানে যিমান এটাই নিয়ম শিকাটো ভাল। ওকে আমি কি লিখিম, টু ইন্টু ওয়ান, এই টু টু কোরপরা আহিলে এই যে দুই নম্বর সমীকরণের ওয়াইয়ের সহক টু, আমি চিনটো লব নালাগে, এই টু রে আমি কাক পূরণ করলো এক নম্বর সমীকরণ, দুই তিনি গুণ ছয়, দুই পাঁচ গুণ দশ, দুই চারি গুণ আট, এটা আমার হয়ে গেল তিনি নম্বর। ওকে এতিয়া দুই নম্বর সমীকরণ ওয়াইয়ের সহক আসলে দুই, আমি ওয়াই মিলাই আছো ন, এক নং সমীকরণ ওয়াইয়ের সহক পাঁচ, এই পাঁচেরে আমি এই দুই নম্বরক পূরণ করি, আমি এটা লিখিম পাঁচ পূরণ দুই, পাঁচ ন গুণ পঁয়তাল্লিশ, পাঁচ দু গুণ দশ, পাঁচ আট গুণ পঁয়ত্রিশ, এইটো চারি নম্বর। এতিয়া আকৌ চোৱা, আমি ওয়াই কাটিব লাগে, ওয়াইয়ের চিনটো মিলি গৈছে, এইটোও মাইনাস এইটোও মাইনাস, আমি কি করব লাগিব, চিন মিলিলে মাইনাস করব, থ্রি মাইনাস ফোর, আর মাইনাস করলে চিনবর চেঞ্জ হয়ে যায়, এইটো প্লাস আছে কি হব মাইনাস, এইটো মাইনাস আছে মানে প্লাস, আর এইটো প্লাস আছে মানে মাইনাস, মানে এইটো কাটিব লাগিব ন, এইটো যদি মাইনাসেই থাকে কাটিব নোৱাৰি, এইকাৰণে আমি মাইনাস করব, মাইনাস করলে তলর চিনবর চেঞ্জ হয়। এতিয়া ফর্টি ফাইভর পৰা ফর্টি ফাইভটো ডাঙর, এইটো মাইনাস চিন, এইটো এতিয়া প্লাস হয়ে থাকা নাই, তো ফর্টি ফাইভ প্লাস মাইনাস এইটো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ফর্টি ফাইভের পর ছয় যদি মাইনাস করো থার্টি নাইন পাম, আর ডাঙর কোনটো ফর্টি ফাইভ, তার সিন কি মাইনাস, মানে আমার ঋণ বেশি আছে দিছু কম, মাইনাসটো থাকি যাব। এইদরে লিখিবা পুরা বোঝা যায় যে তিনির পর চারি বিয়োগ করেছো, মুখ লিখি দিব নালাগে, তিনির পর চারি বিয়োগ করি, এইদরে কিতাবত এইদরে দিছে, তোমালোকে এইদরে লিখিলে বুঝি পাব টিচার, এইটো তো কাটি গল। ইয়াতে চোৱা মাইনাসটো ডাঙৰ পঁয়ত্ৰিশ, এইটো প্লাছ, প্লাছে মাইনাছে মাইনাছ, ডাঙৰটোৰ চিন বহিব মাইনাছ বহিলে, আৰু পঁয়ত্ৰিশৰ পৰা আঠ বিয়োগ কৰিলে কিমান হয় সাতাইছ। মেক্সিমাম ছাত্ৰই ক'ত ভুল কৰে জানা, ইয়াতে চাইনটো চেঞ্জ নকৰে, ভাৱে মনত থাকিব, পিছত নাথাকে আৰু ভুল কৰি দিয়ে, তোমালোকে মনত ৰাখিবই লাগিব। এতিয়া আটাইতকৈ সুবিধা পাহৰাতকৈ আমি এইদৰে লিখি ল'লে চকুত থাকিব, চকুৰ সন্মুখত থাকিলে আমাৰ পাহৰি নাযাম আৰু ভুল নহ'ব। এইদরে মাইনাস দুইখানে আছে কাটি দিয়ে আগতে এক্স, থার্টি নাইন কত যাব তলত, পূরণ আছে হরণ হব, সাইড চেঞ্জ করলে এইটো সাতাইশ, এতিয়া তিনি নগুণ সাতাইশ আর তিনি তেরো গুণ উনচল্লিশ, এক্সর মান আমি পাই গল, এক্সর মান আমি কিমান পালো তেরো ভাগর নয়, ওকে নাইন বাই থার্টি, এই এক্সর মান আমি যিকোনো এটাত বহুয়াই দিব। তেনহলে আমি কি করিম, এক্সর মান এক নঙত বহুয়াই পাও, এক নং আমার কিমান আসলে থ্রি এক্স, থ্রি এক্স আসলে মানে থ্রি এক্সর ঠাইত আমি বহাম নাইন বাই থার্টিন, ফাইভ ওয়াই ইকুয়াল টু ফোর, তিনি নগুণ কিমান সাতাইশ, তেরো ফাইভ ওয়াই লখাগু, আমার ইয়াতে হর কিমান আছে তেরো এক এক, মানে লখাগু তেরো হব, তেরোরে আমি আটাইকিটা পদক কি করিম পূরণ করি।
বুঝিলা, তেরোরে কিয় পূরণ করিলো, ইয়ার হর হল তেরো, ইয়ার হর হল ওয়ান, ইয়ার হর হল ওয়ান, ওয়ান ওয়ান তেরোর লখাগু তেরো, এইখানে এইটু পদক তেরোরে পূরণ, এইটু পদক তেরোরে পূরণ, এইটু পদক তেরোরে, এই তেরো এইটুর আমার কি হব, কাটি যাব, 27, 5 13 গুণ 65, 4 13 পূরণ করিলে 52, এতিয়া -65y 52, 27 ইফালে গেলে কি হব, মাইনাস হব, 65y মাইনাস করা, এটা ডাঙর প্লাস, মানে তুমি ঋণ করেছা মাত্র 27 আর দিশা বেশি দিছা, তো প্লাস তিনে থাকিব ইয়াত, তো 52-র পৰা 27 বিয়োগ করিলে কিমান হব, একক ঘৰত 2 আছে, একক ঘৰত 7 আছে, 2-র পৰা তো 7 নেযাব, ইয়াৰ পৰা 1 আনিবা 12, 12-র পৰা 7 গলে 5, এটা থাকিব 4, 4-র পৰা 2 গলে 2, ডাঙৰ কোনটো প্লাস, প্লাস চিন থাকি যাব, ওয়াই -65 তলত আর 25 উপর, দুইটাতে একক ঘরত 5 আছে, মানে 5-এর হরণ দেব, 5 5 গুণ 25 আর 5 13 গুণ 65, তাহলে ওয়াই এর মান আমি কিমান পালো, -5/30, এক্স আর ওয়াই পাই গেল, তাহলে এক্স এর মান লিখিবা 9/13, ওয়াই এর মান -5/30, এটা আমার অ্যান্সার। ওকে, এতিয়া আমি ভেরিফাই করিলাম, ন ভেরিফাই করলে ভাল লাগে আর উত্তর মিলিলে, হয় না, নয় এতিয়া আমি লিখিম ভেরিফিকেশন, কি আসলে 3x-5y, 3 × x এর মান হল 9/30, 5y এর মান হল -5/30, 3 × 9 = 27, তলত 13, মাইনাসে মাইনাসে সদায় সিন আগত পূরণ, প্লাস 5 5 গুণ 25, তলত 13, সমান সমান হর থাকিলে লখাগুটো এইটাই হব, 13 13 লখাগু 13, 2 2 লখাগু 2, এইদরে লখাগুড়ে লখাগুক আমি হরেরে কি করি, হরণ করু, 13 13 হরণ করলে 1, 1-এর এইটো পূরণ 27, ইয়াতো 13 13 হরণ করলে 1, 1 25 গুণ 25, দুটা যোগ করা, যোগ করিলে আমি কিমান পাম, 7 আর 5 যোগ করিলে 12, 52, আর 13 4 গুণ 52, আমি 3x-5y সমান কিমান পালো, 4 পালো, হয়নে নহয় চাই লো, এই জিনিস 3x-5y সমান 4, মানে আমার অঙ্কটো উত্তর, বুঝিলা, x/2 +2y/3 = -1 আর x-y/3 = 3, তে ভগ্নাঙ্ক আছে, আমি এটু ভগ্নাঙ্কটো আঁতৰাই দিব লাগিব, ওকে, 2 আর 3-র লখাগু, ইয়ার মাজত কোনো সাধারণ উৎপাদক নেথাকিলে আমি লখাগু কি ধরে উঠলাম, 2-ক 2-এর যাব, 3-ক 3-এর যাব, কোনো উৎপাদক নাই একর বাহিরে সাধারণ, আমি পূরণ করে দিলে লখাগু পাম, 2 আর 3-র লখাগু 6, আমি কি করিম, 2 3 আর ইয়ার তলত আছে 1, এই হরগুলোর লখাগু লোক লাগবে, এটা আগত বুঝাই দিছো, 6 পালো লখাগু, 6-এর পূরণ করি, 6, ওকে, 6-টো কোরপা আহিলে লখাগু 2 3 আর 1, 2 3 গুণ 6, 3 2 গুণ 6, এটা থাকিব আমার 3x, 2 2 গুণ 4, 4y, +এ মাইনাসে মাইনাস, 6 গুণ 6, চোৱা ভগ্নাংশটো আমার উঠি গল, এইদরে আমি ভগ্নাংশটো উঠাই দিব, তারপর আছে আমার সেকেন্ড, আমাক কি দিছে, x-y/3 3, ইয়ার লখাগু কিমান হব কোয়াশুন, 1 3 1, মানে 3 হব, ইয়ার লগত আমি 3 পূরণ করিম, এই পদর লগতো 3 পূরণ করিম, এই পদর লগতো 3 পূরণ, টেনে হলে আমি পাম 3x, 3 3 কাটি গল -y, 3 3 গুণ 9, মই যে কৈছিল কেতিয়াবা আমার চলকর সহগুণ মিল থাকিব, মিল থাকিলে আমি আর পূরণ টুরণ করিব নালাগে, এতিয়া পূরণ করব নালাগে কেনে, চা এক্সর 1 নম্বর সমীকরণত এক্সর সহক 3, 2 নম্বর সমীকরণত এক্সর সহক 3, মানে মিলিয়ে আছে, আমি ইয়াতে কোনো ধরনের পূরণ নকরো,
ডাইরেক্ট আমি ওয়ান আর টু লিখব পারি। তো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্স ওয়ান। কেলে কারণে আমি গম পালো এই থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস নাইন ইকুয়েশন টু। আমি কাক কাটিব লাগে, থ্রি এক্সক কাটিব লাগে, কারণ দুটা মিলি আছে। আমি ইয়াতে চোৱা কোনো ধরনের পূরণ করা নাই, মই যে প্রথমতে কৈছিলো আরম্ভ হতে। আর দুটারে চিহ্ন সমান, প্লাস প্লাস, তে আমি কি করব লাগিব মাইনাস, সমান চিহ্ন হলে মাইনাস। কোনটো সমীকরণ মাইনাস করিম, ওয়ান মাইনাস টু। মাইনাস করিলে তলর চিহ্নবোৰ চেঞ্জ হব, এইটো প্লাস আসলে মাইনাস হয়ে গেল, কাটি যাব, এটা প্লাস এটা মাইনাস, এইটো প্লাস এইটো প্লাস। এতিয়া মাইনাসের কোনো ভ্যালু নাই, বারে বারে এই কথাটা কই আছো যাতে তোমালোকে ভুল নকৰা। চারি আর ইয়ার সহক ওয়ান, পাঁচ, এটা তো মাইনাস নাই, এটা প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস। ইয়াতে চোৱা, এইটো প্লাস আসলে কিন্তু এইটো মাইনাস হয়ে গেল। এইটাও তুমি ন টকা ঋণ করেছা, আকো ছ টকাও ঋণ করেছা, মুঠ ঋণ কিমান, মুঠ হব, মাইনাস যিমানে থাকক অঙ্কটো প্লাসে হব, কিন্তু ঋণটো তো কমে যাওয়া নাই, বাকি তো আছেই। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, চিনটো কি থাকিব মাইনাস, হয়ে গেল ওয়াই মাইনাস ফিফটিন আর ফাইভ, পাঁচ তিনি গুণ পনেরো, ওয়াইয়ের মান আমি পাই গেল মাইনাস থ্রি। এতিয়া এই ওয়াইয়ের মান আমি এক নং বা দুই নংত বহুয়াই দিলে পাই যাব। তেনহলে মই ওয়াইয়ের মানটো দুই নংতে বহাইছো, এবার ন ওয়াইয়ের মান দুই নংত বহুয়াই পাওঁ, দুই নংত বহুয়াইছো, ওয়াইয়ের মান হবো মাইনাস থ্রি। ইয়াতে এটা মাইনাস আছে, আকো ওয়াইয়েরও মান মাইনাস, এখানে ব্রেকেট দিছো। তো এইবোর সরু সরু কথা, এইবোর নকলেও হয়, কৌ কেলে যাতে তোমালোকে আর ভালদরে বুঝি পো। থ্রি এক্স মাইনাসে মাইনাসে পূরণ করিলে, ব্রেকেট মানে পূরণ, প্লাস থ্রি নাইন, থ্রি এক্স নাইন মাইনাস থ্রি, মানে আমি কিমান লিখিম, থ্রি এক্স নর পৰা তিনি বিয়োগ করলে ছ, আর তিনিটো পূরণ আছে, যদি তার সাইড চেঞ্জ করো ডিভাইড হব তিনি, তিনি দুগুণ ছয়, এক্স আমি পালো দুই। তেনেহলে উত্তর কিমান হব, এক্স দুই আর ওয়াই মাইনাস থ্রি। ওকে, ভেরিফিকেশন 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 তোমালোকে নকৰিবা, মই বুঝাব। এইটো আছে আমার সমীকরণটো, এইটো আছে এক নং, ইয়াতে বহাই চাম ন, এক্সর মান টু, ওয়াইয়ের মান মাইনাস থ্রি, থ্রি টু টু গলগে ওয়ান, থ্রি থ্রি কাটিলে প্লাসে মাইনাসে মাইনাস, আর দুইয়ের পর এক বিয়োগ করলে কিমান হব মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলিছে, মানে অঙ্কটো এইটি আমার অ্যান্সার। এতিয়া আমি করিম পাঁচ নম্বর, কি দিছে, থ্রি ওয়াই বাই টু, ফাইভ এক্স বাই থ্রি মাইনাস টু। লখাগু ল দুই তিনি এক, মানে লখাগু ছয়, ছয়ের আমি কি করিম গোটেইবোৰ পদক পূরণ করি। দুই তিনি গুণ ছয়, তিনি দুগুণ ছয়, তিনি তিনি গুণ নয়, দুই পাঁচ গুণ দশ, দুই ছগুণ বারো, হয়ে গেল এটা ইকুয়েশন পালো। নেক্সট আমি এইটু বহুৱাম ন, ওয়াই বাই থ্রি প্লাস এক্স বাই থ্রি ইকুয়েল টু থার্টিন বাই সিক্সটিন। ইয়াতে চোৱা, ওয়াই চলকটো আগত দিছে, এইটো তোমালোকে নাভাবিবা ওয়াই টো আগত দিছে, এক্স টুহে দিব লাগে, এনেকুৱা কোনো নিয়ম নাই, যিকোনো এটাক দিব, কারণ ওয়ান প্লাস টু কিমান থ্রি, আর টু প্লাস ওয়ান থ্রি, একে কথা। ইয়ার লখাগু আমি লব লাগিব তিনি তিনি আর ষোল, তো লখাগুটো লওয়া দেখাই দিও, তিনি তিনি আর ষোল, তিনি কমপক্ষে দুটা সংখ্যা হরণ যাব লাগে, তিনিরে দুটা সংখ্যা যায়, এটা ষোল কারো তো একুড়ে নেযাব, তিনি ষোল গুণ আটচল্লিশ, লখাগু কিমান হব ফোরটি এইট ওলালা। এটা আমি ফোরটি এইটের
আটাইবিলাক পদক পূরণ করি। হয়ে গেল তিনিরে 48 কেবার যাব, তিনি ষোল গুণ 48, তিনি ষোল গুণ 48 ইয়াতে পাবা চা, তিনি এৰি দিলে ষোল থাকিব, তিনি ষোল গুণ কিমান হয় 48, ইয়াতে ষোল এৰি দিলে তিনি, ষোল তিনি গুণ 48, ইয়াতে হ'ব 16y প্লাছ 16x ইকুৱেল টু 39, এইটো আমাৰ দুই নম্বৰ। ইয়াত আমাৰ এক্স ৱাই মিলা নাই, ৱাইৰ সহক 9, ৱাইৰ সহক 16 মিলা নাই, এক্সৰ সহক 16, এক্সৰ সহক 10, আমি 10 থকাটো মিলাম মানে এক্স মিলাম, টেনেৰে পূৰণ কৰিব সহজ, অকল জিৰ' এটা লগাই দিলে হ'ল, তিনি দহ গুণ 30, 32 দহ গুণ 32, 10 গুণ 320, খালি শূন্য এটা এটা বাঢ়িব, সেইকাৰণে আমি এইটোৱে ল'ম। দুই নম্বৰত এক্সৰ সহক কিমান 16, ষোল্লৰে আমি এক নম্বৰ পূৰণ কৰিম, ষোল্ল পূৰণ এক, ষোল্ল নগুণ 144, ৱাই ষোল্ল দহ গুণ হ'লে এটা শূন্য বাঢ়িব, আৰু ষোল্ল দুগুণ কিমান হ'ব, ষোল্ল দুগুণ 32ৰ 2, হাতত থাকিলে 3, ষোল্ল এগুণ 16, 3 যোগ কৰিলে 19, হৈ গ'ল। এইদৰে আমি পূৰণ কৰিলোঁ, এইটো আমি কেই নম্বৰ দিম, 3 নম্বৰ। আচ্ছা আমি এক্স মিলাই আছোঁ, এক ষোল্লৰে আমি পূৰণ কৰিলোঁ একক, এতিয়া ইয়াত এক্সৰ হওক কিমান 10, 10ৰে আমি পূৰণ কৰিম দুয়ক, দুই নম্বৰ সমীকৰণ, দুয়ক নহয় একচুৱেলি দুই নং সমীকৰণ, 10ৰে হৰণ পূৰণ কৰা সহজ, অকল জিৰ' লগাই গ'ল, দেখিছা অনলি আমাৰ কাম হ'ব জিৰ' লগোৱা, এইটো চাৰি নং। আমি এক্স কাটিব লাগে, এক্সৰ চাইনটো বিপৰীত, চিনটো বিপৰীত আছে এক্সৰ, বিপৰীত থাকিলে আমি কি কৰোঁ, মই কৈছিলোঁ যোগ কৰিম, যোগ কৰিলে তলৰ যিবোৰ সংখ্যা আছে এইবোৰৰ কি নহ'ব, চিনটো পৰিৱৰ্তন নহ'ব, চেঞ্জ নহ'ব। এতিয়া আমি প্লাছে 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 কৰিম, 4 আৰু 0 যোগ কৰিলে 4, 4 আৰু 6 যোগ কৰিলে 10, 2 আৰু হাতত 1 যোগ কৰিলে 3, এইটোতো কাটি যাব, ইয়াতে আমি কি কৰিব লাগিব মাইনাছ ন, এতিয়া মাইনাছ কৰোঁতে ইয়াৰ পৰা এইটো, ইয়াৰ পৰাহে এইটো মাইনাছ হ'ব, কিন্তু আমাৰ সৰুটো ওপৰত আছে ন, তোমালোকে ভুল কৰিব পাৰা, তলত সৰুটো তলত হ'ব লাগে, সেইকাৰণে ৰাফত কৰিবা, মই মই কৰি দিম, এক্সপাৰ্ট হ'লে পাৰিবা, কিন্তু ৰাফত কৰিলে আৰু ভুল নহ'ব, কাৰণ সৰুটো চোৱা এতিয়া তলত বহিব, তোমালোকে যদি এতিয়া হুলস্থুলত কৰি দিয়া দুয়ৰ পৰা শূন্য গ'লে 2 বহাই দিলে হৈ গ'ল, অংকটো ভুল হৈ গ'ল, এইটোহে সৰু, ইয়াৰ ইয়াৰ পৰাহে এইটো বিয়োগ, যোগত প্ৰব্লেম নাই, যোগত সৰু ডাঙৰ ওপৰ তলত থাকিব পাৰে, এতিয়া দুয়ৰ পৰা শূন্য নাযাব, ইয়াৰ পৰা এক আনিলে 10, 2 10, ইয়াৰ পৰা এক লৈ গ'লে এটা থাকিব 8, 8ৰ পৰা 9 নাযাব, ইয়াৰ পৰা এক আনিব 18, এটা থাকিব 2, 18ক 9ৰে বিয়োগ কৰিলে 9, 2ৰ পৰা এক গ'লে 1, মানে আনচাৰটো হ'ব 198, মাইন প্লাছৰ ভেলুটো ডাঙৰ, সেইকাৰণে ইয়াতে প্লাছ দিয়ে, ৱাই 304 তলত 198 ওপৰত, এইটো যুগ্ম সংখ্যা, এইটো যুগ্ম সংখ্যা মানে 2ৰে কাটিব, 2ৰে 1ক নাযাব, দুটা মিলাবা 19, 2 নগুণ 18, আছে 19, হাতত থাকিব 1, এই 18, 2 নগুণ 18, 2ৰে 3টো ডাঙৰ এবাৰে যাব, 2 এগুণ 2, বিয়োগ 3ৰ পৰা 2, 2 এগুণ 2, 2 পালা, লাগে 3, বিয়োগ কৰিলে 1, ইয়াৰ লগত আহি 10 হ'ল, 2 5 গুণ 10, 2 দুগুণ 4, এইটোক আৰু কোনো সংখ্যাৰে নাযায়, এইটোক 2ৰে যাব হৰণ, এইটোক নাযাব কাৰণ এইটো অযুগ্ম, 3ৰে এইটো যাব কিন্তু এইটো নাযাব, কাৰণ চাই লোৱা 5 2 7, 7 আৰু 1 যোগ কৰিলে 8, এইটো আৰু নাযায়, এতিয়া আমি ৱাইৰ মান পাই গ'লোঁ 99/152, এই মানটো আমি এতিয়া যিকোনো এটা সমীকৰণত বহুৱাই দিম, এক নম্বৰতে বহুৱাই দিওঁ, অ'কে, ৱাইৰ মান
एक नंबर बहुआई पाँच एक नंबर हमार किया सिले नाइन एक्स माइनस नाइन वाई सॉरी नाइन वाई माइनस टेन एक्स तो अभी बहाये दिम ना नाइन वाई लिखो तो हमारे नाइन इनटू वाई माने ये टू डायरेक्ट लिखे दिलो 99152 minus 10x equal to minus 12. Take number the same ratio 9y. Y or tight of y or man to y, 10x, 10x at the give up, equal to minus 12. Yaluke Budilla Yal Lokago 152. So I 152, 1, 1. Me Lokago 152 day at I get a current for him. 9 গুণ 81 9 গুণ 81 আর 8 যোগ করিলে 152 যোগ পূরণ কৰি সরি 152 কিয় পূরণ কৰিছো কারণ লখাগু হল 152 এস 152 ইয়ার তলত 1 ইয়ার তলত 1 152 1 1 লখাগু 152 এটো এটো কাটি গল 8 9 1 এটা হয়ে যাব 1520 এটা বাড়ি গেল এতে আমি মাইনাসে প্লাসে মাইনাস 12 দুগুণ 24 আর সারি হাতত থাকিব কিমান 2 12 5 গুণ 60 2 যোগ করিলে 62 হাতত থাকিব এতিয়া 6 12 1 গুণ 12 6 যোগ করিলে হল 18 দেখি যা এতিয়া মাইনাস 1520x माइनस 1824 रीटू एक फले को लेंगे माइनस माइनस 1520x माइनस है माइनस है प्लस किंतु सिंडल दिए हो माइनस याते एक और घरों की मान 1 याते सारी सारी यारों एक जुक करा पास दो और घरों 9 याते 2 9 यारों 2 जुक के लिए 11 11 और 1 वो हम हाथों थे कि वो 1 जो मनो का खिले भर मैंने देखा है সতকৰ ঘৰত 8 8 আৰু 8 লগ আৰু 1 যোগ কৰিলে 17 হাতত থাকিলে 1 এতিয়া হাজাৰৰ ঘৰত নাই 1 আছে 1 আৰু 0 যোগ কৰিলে 1 আৰু হাতৰে 2 যোগ 2 পিনে মাইনাস কাটিব 2715 1520 এটা দুয়োটাতে এইটো এককৰ ঘৰত 5 থাকিলে 5 এৰে যায় এককৰ ঘৰত 0 থাকিলেও 5 এৰে এইটুকু আমি পাঁচেৰে কাটিম পাঁচ পাঁচ গুণ পঁচিছ সাতাইছৰ পৰা পঁচিছ যোগ কৰিলে দুই আৰু এইপিনে এক একৈছ পাঁচ চাৰি গুণ বিছ এক নামি যাব পোন্ধৰ হ'ব পাঁচ তিনি গুণ পোন্ধৰ ঠিক তেনেদৰে এককটো নাযাব দুটা মিলাবা পাঁচ তিনি গুণ পোন্ধৰ এতিয়া দুইটোতো নাযাব এইটো চাই লোৱা ইয়াতে দেখাই দিওঁ বহুত ছাত্ৰ এইটো ভুল কৰে কি ভুল কৰে মই দেখাওঁ বহুত এনেকৈ কৰে পাঁচ তিনি গুণ পোন্ধৰ দুই নগলে বিশ নহয় পাঁচ চারি গুণ বিশ এইটো এনেকুৱা যদি হরণ কৰা এইটো কি হ'ব ৰং হ'ব মানে ভাল ভাল ছাত্ৰ ভুল কৰে মই দেখা পাইছোঁ আৰু ছাত্ৰ হ'লে ভুল হয়ে আমি এইটো কিদৰে কৰিম পাঁচেৰে হৰণটো আহিছোঁ ওৱান ফাইভ টু জিৰ' এক নগলে ন একটু প্ৰথমতে সৰু একটু পাছৰ পৰা দুটা মিলালা পাঁচ তিনি গুণ পোন্ধৰ মিলিব ইয়াৰ পৰা নামিলে দুই দুইটো পাছেৰে নাযাব যাব নেকি তে লগালগ আমি আৰু এটা নমাব নোৱাৰিম এবাৰত এটা নম্বৰহে নামে আৰু এটা নম্বৰ নেমা নেনামিব কিয় নেনামিব আৰু এটা নম্বৰ নমাব হ'লে আমি ইয়াতে জিৰ' দিম জিৰ' কিয় দিম পাছততো একেৰেও নাযায় পাঁচ এগুণ পাঁচ ডাঙৰ হৈ যায় কেইবাৰ যাব জিৰ' বাৰটো যাব এতিয়া দুইৰ পৰা শূন্য বিয়োগ কৰিলে বিয়োগ হৈ গ'ল এতিয়া তোমাৰ জিৰ'টো নামে তেনেহ'লে পাঁচ চাৰি গুণ বিছ এই যে জিৰ' দি মাইনাছ কৰাটো আমি নেদেখা ডাইৰেক্ট আমি ইয়াতে জিৰ' বহাই পেলাই জিৰ'টো নহয় এই লাইনটো আমি নেদেখাই ডাইৰেক্ট এইটো লিখোঁ বুজি পালা এইটো আমাৰ হ'ব থ্ৰী জিৰ' ফ'ৰ এই এই ইয়াৰ পৰা আৰু কটাকটি নাযায় এইটো যুগ্ম সংখ্যা দুইৰে যাব এইটো আকৌ নাযাব কোনো সংখ্যাৰে এই দুটা কৰণ নাযায় এক্সৰ মান হ'ব 543/304 এই দুটা মান পাই গ'লোঁ এতেকে এক্স ইকুয়েল টু পালোঁ
543304 और वाई पालू 99/152 ये आमार आंसर ओके इतिया नंबर 6 दिसे ओके हमें की लिखिम सॉल्यूशन x माइनस y इक्वल टू 3 ये तो हमारे वो एक नंबर x by 3 plus y by 2 equal to over 6 इतो हमारा दूसरा नंबर और इतो भगनांगों तो ऐसे अगर तमी भगनांगों तो उठाए दिम ना यार तलों तो ऐसे तीनी यार तलों तो ऐसे दो यार तलों तो ऐसे वन तीनी दो ये कॉल लगाओ कि वो सोए कारण तीनी यारों दो यार मतलब हादान उत्पादक ना ही तो पूर्ण फल तो ये लगाओ तो तीनी यार लगात सोए पूर्ण करें यार लोगों तो सोई पुरुन करें यार लोगों तो सोई पुरुन करें लोखा को तो माने गुटे पौध बिला को लोगों पुरुन ते दो यारों एक्स पुरुन कर ले टू एक्स तीन यारों वाई पुरुन कर ले थ्री वाई सोई सोई गुन सोई त्रिस ते हमारे दुटा हमें करना भी पाएगा ये ती आमे की करें एक्स टू के मिला वाई को मिला हो पड़ा एक्स को मिला हो पड़ा एक्स के मिला ना ते एक्सर हहक किमान दुई नंबर दुई ए दुई टू वन और लोगर पूरण को तमी की लिखिम टू इनटू वन ते दुई रे पूरण कोइले होबो टू एक्स माइनस टू वाई और दुई तीन गुण सय के नंबर होबो एटु तीन नंबर एतिया एक्सर दुई नंबर थका एक्स सहक एक नम्बर पूरण करलो उल्टा तो कर एक नम्बर थका एक्स सहक नम्बर एक नम्बर एक्स सहक कि वान वानेरे पूरण वान इंटु दुई नम्बर समीकरण पूरण कर वान पूरण कर एक थके गुट देखिला हो गल कटे आम एक्स दुटारे चीन समान मानी कि लगे माइनास माइनास करिले तलर सिनबोर चेंज हो एटु काटि गल प्लस माइनास काटि जाबो एटु एटा प्लस नहय कारण आमी माइनास करिसु तलर सिनटु चेंज होय गल माइनास माइनासे माइनासे प्लस किन्तु सिनटु माइनास 3 आरो 2 जुग करिले 5 याते माइनासे प्लसे माइनास आर सिनटु तार डांगर माइनास टुर भेलुटु डांगर एटु आर 36 ओर पुरा 6 बिग करिले 30 एटु आरो एटु कि होबो काट खाले y 30/5 500 गुण 30 तेनाले आमार y उलाई गोल 6 इतिया ए y और मान तो आमी 1 बा 2 कोबात बहुवाई दिले उलाई जाबो y और मान 1 नंगर बहुवाई पाँ एक नंगत आसिले एक्स माइनास वाई एक्स माइनास वाई ठाइत सिक्स हम इफाले तीन हम एक्स माइनास सिक्स इफाले गले प्लस सिक्स एक्स इकुअल टू कि हल नाइन एटेके एक्स नाइन वाई पालू सिक्स एन्सार एतिया आज वानर लास्ट अंक तो करिम आमि इयात चुआ आगर अंकबिलाकत चुआ एक्स और एक्स सदा ऊपर थके इतना एक्स और वाई तो तलत रखी यू चाय पे तुम लोग भय हम ना नियम तो आगर दौरे थको तुम लोग आगर दौरे को जाबा अंक तो मिली जा प्रथम दिखे 8/x माइनास 9/y इक्वल टू वान दिखे यू इतना लखागु आम कार कार लम मजद एक्स वाई और यार तलत वान आ লখাগু আমার হব এক্স ওয়াই ওয়ান তো ওয়ানেই থাকে ন আমি লখাগুড়ে আটাই মূল পদক পূরণ করিম এই নিয়মটি তো জানাই তোমালোকে কারণ এই নিয়মত আমি বহুত অঙ্ক করছি হয় না এইটো তলর এক্স উপরর এক্স তলর ওয়াই উপরর ওয়াই কাটি 8y 9x 1 এর পূরণ করলে এটুই হব एक नम्बर ठीक एक दौरे दो नम्बर टू बना मैंने
10 to the 10 by x, 6 by y, and 7. Yaro lokago x, y, 1 lokago x, y, 10 x, puron x, y. 6y puron xy 7 into xy tol tolor x upor y katile 10y 6x 7xy hoy gol etu ami dim 2 number eti ami y othoba x ok milabo lagi কারণ এতে মিলা নাই আগতে চাই লবা মিলিছে না মিলিলে তো আমি মিলাব দরকার নাই আমি এটা অঙ্ক পাইছিল যে আমি y টু এ মিলাম কারণ 10 এর পূরণ করিব সহজ না অকল শূন্য এটা লগাই দিলে হল তে ইয়া 10 এর 2 নম্বর সমীকরণ 10 এর সহগ হল 10 এই 10 এর আমি 1 নং সমীকরণ পূরণ করি 10 ইনটু 1 এদরে ইমপ্লাইজ দিবা কারণ দুটো মান সে নাই 10 এর আটক পূরণ করিলে 80y 10 এর 9 ক পূরণ করিলে 90x 10 এর xy ক পূরণ করিলে 10xy এই নম্বর 3 নম্বর তে ইয়াত y ৰ সহগ হল 8 8 এর আমি এই গিটা পূরণ 2 নম্বর সমীকরণ করিলা 8 10 গুণ 80 800 গুণ 48 8 8 গুণ 56 তা নিয়মত একো পরিবর্তন হয় না বুঝেনে যদি x y তল আমি y অফ কাটিব লাগে আর দুটারে সিন সমান সমান হলে আমি কি করিব লাগিব মাইনাস ইয়ার সিন টু প্লাস আছিলে কি হই যাব মাইনাস ইয়ার সিন টু প্লাস আছিলে কি হব মাইনাস ইয়ার সিন টু প্লাস আছে কি হব মাইনাস এটু কাটি যাব माइनस है माइनस है की होय प्लस होय किंतु सिन टू की থাকিবো माइनस কারণ ইতিয়াই প্লাসৰ কাম নাই কিন্তু সাইন টু চেঞ্জ হৈ গ'ল 8 আৰু 0 যোগ কৰিলে 8 9 আৰু 4 যোগ কৰিলে কিমান হয় 113 হয় আমি পালো 138 ইয়াতে সোয়া মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাসৰ ভ্যালুটো ডাঙৰ মানে তুমি বাকি বেছি কৰিছা মাইনাস থাকিয়ে যাব কাৰণ 10 টকাহে দিলো আমি কিমান বাকি থাকিল আৰু 46 হৈ গ'ল এতিয়া আগতে আমি কি কৰিছিলো x ক ৰাখি এটো ডিভাইড কৰিছো হয়নে নহয় কিন্তু ইয়াতে আমাৰ দুটা সলো আছে x এইফালো আছে এইফালো আছে এটোৰ এটা নিয়ম আছে মনত ৰাখাই দিছো सपोज इपिने आसे 2xy इपिने आसे 4x आरोटा देखाओ 2 into 5 into y 3 into 5 into x ए दुटाक स्वाय माजद हमान चीन आसे यार लोगत कुनु दरनर प्लास माइनास वेंखा थाकिबो ना लागिबो इपिनो थाकिबो ना लागिबो इपिनो थाकिबो ना लागिबो इतिया जितु जितु मिलिबो एटु काटी जाए 5 5 কাটিব জি ধরে আমি এটা মাইনাস মাইনাস কাটি কিন্তু 2 5 1 আর 3 5 1 বাই 5 এটা কিন্তু না কাটিব কারণ এই 5 টু উপরত আছে এই 5 টু তলত আছে ইয়ার পর কি বুঝিলা বাউ পক্ষ আর ভূ পক্ষ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি পূরণ থাকে একে একে সংখ্যা ইপিনো একটাই উৎপাদক পূরণ আছে ইপিলো এটা উৎপাদক পূরণ যেটা কাটিব কিন্তু লগত যদি 2 ইয়ার লগত অথবা ইয়ার লগত যদি কিবা সংখ্যা প্লাস থাকে তেতিয়া কিন্তু কটাকটি এদরে করিব নোয়ারি তুমি বুঝাব কারণ ইয়াতে কি কাটিব x x কাটিব 2 লগ সরি এই নিয়মতে আমি এটু কাটিব এটা তোমালকে নতুলিবা ইয়াতো আমি এদরে করিম সোয়া মাইনাস মাইনাস কাটিলে আৰু x x ও কাটিব থাকিলে কিমান 46 ওয়াইর মান ওলাব এটা ওয়াইর লগত 46 পূরণ আছে এইফালে গলে কি হবো হরণ 46 130 এইবার যাব 46 3 গুণ 138 ওয়াইর মান ওলাই গেল এটা ওয়াইর মান কত বহুয়া যিকোনো এটা বহুয়ালে হল এক নংত বহুয়াই পাম এক নংত
বহুৱাই পাওঁ এক নং আমাৰ কিমান আছিলে a টু y মাইনাস 9x xy a টু y মানে 8 ইনটু 3 মাইনাস 9x xy x ইনটু 3 8 তিনি গুণ 24 9x 3x 9x 3x ক এপিনা নিলে মাইনাস 24 ক এফালে লৈ গলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন টু মাইনাস দুই ফালে মাইনাস আছে মাইনাস মাইনাস ক্যানসেল x 12 পূরণ আছে তল সাইড চেঞ্জ করিলে হরণ হব 12 দুগুণ 24 x এর মান 2 এতেকে x এর মান 2 y এর মান 3 এটুই আমার অ্যানসার খুঁজি পেলাম কটু তাহলে এতে সোয়া x এর মান আমি কেন পাইছিলো 2 এতে 2 বলে 2 4 গুণ 8 4 পাম y এর মান 3 পাইছো 3 3 গুণ 9 তো 4 এর পর 3 বিয়োগ করিলে 1 এতো বহলে মিলিব x এর মান পাইছিলো 2 2 5 গুণ 10 y এর মান পাইছিলো 3 3 2 গুণ 6 5 আর 2 যোগ করিলে 7 তো ভেরিফাই হয়ে গেল আমার অঙ্কটো 2